চলেন অ্যানিমেশনের মাধ্যমে দেখে আসি ধূমপান কিভাবে আমাদের ক্ষতি করে। আপনি যখন একটা সিগারেট খান তখন টক্সিক গ্যাস আপনার ফুসফুসে যায়, সেখান থেকে রক্তনালী এবং তারপর সারা দেহে ছড়িয়ে পড়ে। গবেষণা বলছে যখন একটি সিগারেট আগুনে পড়ে সেখান থেকে 7000-এর অধিক ক্ষতিকর রাসায়নিক পদার্থ তৈরি হয়। ধূমপানের কারণে হার্টের রোগ বাড়ে। যখন সিগারেটে থাকা নিকোটিন আপনার কিডনির উপর অবস্থিত অ্যাড্রিনাল গ্ল্যান্ডে পৌঁছায় তখন সেখান থেকে এপিনেফ্রিন তৈরি হয়, যা আপনার ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। এছাড়াও নিকোটিন ও কার্বন মনোক্সাইড আপনার রক্তনালীকে নষ্ট করতে থাকে, ফলে সেখানে ফ্যাট জমে রক্তনালীকে সংকুচিত করে দেয়, যাকে অ্যাথেরোস্ক্লেরোসিস বলা হয়। যখন হার্টের রক্তনালীতে এমনটা হয় তখন হার্টের পর্যাপ্ত পরিমাণে রক্ত এবং অক্সিজেন পৌঁছাতে পারে না, ফলে সেখানকার কোষগুলো নষ্ট হতে থাকে এবং হার্ট অ্যাটাক দেখা দেয়। আবার এটি আপনার হাত এবং পায়ের বড় রক্তনালী আছে সেখানে রক্ত জমার বাধার ঝুঁকি বাড়িয়ে দেয়। ধূমপান আপনার ফুসফুসের দুটি অংশকে নষ্ট করে দেয়, এক শ্বাসনালী বা ব্রঙ্কিয়াল টিউব, দুই বায়ুথলি বা অ্যালভিউলাই। সাধারণ মানুষের ক্ষেত্রে যখন কেউ নিঃশ্বাস নেয় তখন বাতাস ট্রাকিয়া দিয়ে ব্রঙ্কিয়াল টিউবে প্রবেশ করে, এরপর এটি চলে যায় অ্যালভিউলাইতে, যার পাশ দিয়ে রক্তনালী থাকে। এখানে কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে বের হয়ে যায় এবং অক্সিজেন রক্তে প্রবেশ করে। শ্বাসনালীতে চুলের মতো ছোট ছোট সিলিয়া থাকে, যা ক্ষতিকর পদার্থকে ভিতরে ঢুকতে দেয় না এবং শরীর থেকে বের করে দেয়। আপনি যখন ধূমপান করেন তখন তা শ্বাসনালীকে ইরিটেট করে, ফলে এটি ফুলে যায় এবং সেখানে মিউকাস তৈরি হয়, যার ফলে এটি সিলিয়ার কাজ করার ক্ষমতাকে স্লো করে দেয়। এতে ক্ষতিকর পদার্থগুলো সহজে বের হতে পারে না। আবার যখন আপনি ঘুমাতে যান তখন এই সিলিয়া একসাথে অনেকগুলো পার্টিকেলকে বাইরে বের করে দিতে চায়, যা কফ আকারে জমা হয়। যখন আপনি ঘুম থেকে ওঠেন তখন বারবার কাশি হয়, যাকে বলা হয় স্মোকার্স কফিং। ধূমপান আপনার অ্যালভিউলাই বা বায়ুথলিকে নষ্ট করতে থাকে, যার ফলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ করতে সমস্যা হয়, যা ভবিষ্যতে অ্যাজমা ও সিওপিডি রোগের কারণ হয়ে দাঁড়ায়। আপনার বডিতে প্রতিদিন নতুন নতুন কোষ তৈরি হয় এবং পুরাতন কোষগুলো মারা যায়। কোষ তৈরি হওয়ার সময় ডিএনএ রেপ্লিকেশন হয়, এক্ষেত্রে অনেকগুলো প্রোটিন কাজ করে। আপনি যখন ধূমপান করেন সেই টক্সিক কেমিক্যাল আপনার সুস্থ কোষের ডিএনএকে নষ্ট করে দেয়, যার ফলে আনহেলদি কোষ তৈরি হয়, যার সংখ্যা অনিয়মিতভাবে বাড়তে থাকে এবং ক্যান্সার কোষ তৈরি হয়। এরপর ওই ক্যান্সার কোষ সারা দেহে ছড়িয়ে পড়তে থাকে। এক্ষেত্রে সবচেয়ে কমন ক্যান্সার হচ্ছে ফুসফুস ক্যান্সার। প্রতি বছর 10 লক্ষ নতুন মানুষের এই ফুসফুস ক্যান্সার ধরা পড়ে। শুধু ফুসফুস না, সিগারেটে থাকা ক্ষতিকর কেমিক্যাল রক্ত ও বোন ম্যারো ক্যান্সার ঘটাতে পারে। মুখ, কণ্ঠনালী, গলা, পরিপাকনালী, পাকস্থলী, অগ্নাশয়, কিডনি, মূত্রথলি, মূত্রনালী এবং জরায়ুর ক্যান্সার হতে পারে। এছাড়াও পুরুষ এবং মহিলার ইনফার্টিলিটি হতে পারে। প্রত্যক্ষ ধূমপান বা আপনি যখন একা একা ধূমপান করছেন সেক্ষেত্রে যেমনটা আপনার ক্ষতি হয়, তেমনই পরোক্ষ ধূমপান বা ধূমপানের সময় যখন আপনি একজন ধূমপায়ের পাশে থাকবেন সেক্ষেত্রে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন। এখন সিদ্ধান্ত আপনার।